विजय मासेर पथ धरे 7 জানুয়ারি निर्वाचने बांग्लादेश आवामी लीगर धस नामाना विजय इंशाल्लाह अर्जित होबे। विजयेर एई दिने स्वाधीनतार महानायक सर्वकालेर सर्वश्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर प्रति गभीर श्रद्धा जानाई। जातिर पिता एई बंगबंधु भवन थेके 26শে মার্চের प्रथम प्रहरे বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এই ভবন থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। স্বাধিকার আদায়ের পথ ধরে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শুধু একটি স্বাধীন রাষ্ট্র রচনা নয়, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আমরা বঙ্গবন্ধু 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করার কারণে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেন। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে আমরা বহুদূর এগিয়ে গেছি। আজকে বাংলাদেশ স্বল্পোন্নতির দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে উদ্বৃত্ত দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল হিসাবে পৃথিবীর সামনে উপস্থাপিত হয় এবং বাংলাদেশ পৃথিবীর 31তম পিপিপিতে 31তম অর্থনীতির দেশ, জিডিপিতে 35তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারতাম যদি নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি না থাকত। আজকে যে ধ্বংসাত্মক রাজনীতি, পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়ে নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিল, আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি এবং জামাত। তারা আজকে সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে তারা জিম্মি করছে, সাধারণ এবং গাড়িঘোড়াতে আগুন দিচ্ছে। আজকে নব্য হানাদার হিসাবে রূপান্তরিত হয়েছে বিএনপি জামাত। তাদের এই অপরাজনীতি যদি না থাকতো বাংলাদেশ এতদিন আরও বহুদূর এগিয়ে যেতে পারত। সুতরাং বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে হলে এই অপরাজনীতি এবং অপরাজনীতি যারা করে তাদেরকে নির্মূল করতে হবে। দেখুন, বিজয়ের মাসে সবসময় বিজয়ে আসে। বিজয়ের মাসের পথ ধরে 7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ধস নামানো বিজয় ইনশাল্লাহ অর্জিত হবে।